লালকেল্লা থেকে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর কাশ্মীরে অশান্তির ইন্ধন দিচ্ছে ইসলামাবাদ অবিলম্বে বন্ধ না হলে পাল্টা জবাব দেবে ভারত হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর 70তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে দুর্নীতিমুক্ত প্রশাসন স্বচ্ছ ভারত গড়ার জন্য নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিনই শ্রীনগরের নওহাট্টায় জঙ্গি হানা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি তিন জঙ্গি এক সিআরপিএফ কমান্ডান্টের মৃত্যু জখম সাত জওয়ান রাজ্যে পালিত 70তম স্বাধীনতা দিবস রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর পুলিশ পদক বিতরণ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে নার্সের হাত থেকে পড়ে সদ্যজাতের মৃত্যু নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের ঘটনা হাত থেকে পড়ে মৃত্যুর কথা মানতে নারাজ ডাক্তার ছুটির দিন তাই পরিষেবা পেলেন না ডেঙ্গি আক্রান্ত রোগী জ্বর নিয়ে বাগুইআটির সুদীপ বিশ্বাসকে ফেরালো বিধাননগর মহকুমা হাসপাতাল আজ ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা ছিল রিপোর্টের বদলে খারাপ ব্যবহার মেলে বলেই অভিযোগ